দিনাজপুরের নবাবগঞ্জে প্রথমবারের মতো 12 ফুট লম্বা মরিচের গাছ লাগিয়ে এলাকায় সাড়া ফেলেছেন ব্যবসায়ী আব্দুল মতিন। তার ধারণা, দেশে এটি সর্বোচ্চ লম্বা মরিচের গাছ। আশ্চর্যের ব্যাপার হলো, একটি মরিচ গাছের জন্য দিতে হয়েছে মাচা। এছাড়াও ওই ব্যবসায়ীকে এক বছরে নিজ বাড়িতে কিনতে হয়নি কোনো মরিচ। সেই মরিচ গাছের চারা নিতে প্রতিনিয়ত আব্দুল মতিনের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। আব্দুল মতিন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পুটিহার গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে। ব্যতিক্রমী এই মরিচ গাছ দেখতে তার বাড়িতে অনেকেই আসছেন। দেখার পর অনেকে বিস্ময় প্রকাশ করেন। আব্দুল মতিন বলেন, তিনি কখনো ভাবেননি যে একটি মরিচের গাছ 12 ফুট লম্বা হবে, আবার সেটির জন্য মাচা লাগবে, আবার একটি মরিচ গাছ থেকে এত পরিমাণ মরিচ পাবেন। একটি মরিচ গাছ দিয়ে তার বাসার রান্নার চাহিদা মিটবে। সামনে তিনি বাণিজ্যিকভাবে এই মরিচের চাষ করতে যাচ্ছেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, তো আমি শখ করে এই গাছটা লাগাইছিলাম, মরিচের গাছ। তো আমি কখনো ভাবি নাই আর কি, এরকম একটা বড় মরিচের গাছ আমার বাসায় হবে। এই গাছটা লাগার পর থেকে আমি কোনো মরিচ বাজার থেকে কিনি নাই, এবং আশা রাখি আরও বেশ কয়েকটা গাছ লাগাইছি। নেক্সট টাইম থেকে আমার বিশ্বাস, আমি বাণিজ্যিকভাবে গাছটা চাষ করতে পারবো। আপনারা লক্ষ্য করতেছেন যে আমার মাথা থেকেও অনেক উঁচু এই গাছটা, আর এই গাছটার বীজ আমার পাড়া প্রতিবেশী সহ অনেকেই সংগ্রহ করছে। তবে মরিচটার জাতটা কি এটা আমার জানা নাই, তবে অনেক পরিমাণে মরিচ অনেক দিন থেকেই আমি খাচ্ছি। এই গাছটি যখন একদম ছোট ছিল তখন থেকে এরকম মরিচ ধরতো। আমি প্রায় 1 বছর থেকে এই গাছ থেকে কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুটা মরিচই সংগ্রহ করছি, এবং আমার বাসায় বাজার থেকে কোনো মরিচ কিনি নাই। বিন্দু গোস্বামী, আপডেট টিভি।